নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমাদের খাওয়া দাওয়ার ঘর নিয়ে। আজকে আমাদের খাওয়া দাওয়ার ঘরের রেসিপি বরইয়ের আচার। আমি আজকে বানিয়ে দেখাবো বরইয়ের আচার সহজভাবে বানানো। প্রথমে আমরা চুলায় একটা কড়াই বসিয়ে নেব। আর কড়াইটা গরম হতে আমি বলে দেবো আজকে আমাদের বরই আচারে কী কী লাগছে। লাগবে বরই, মেথি, মৌরি, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, গুড়। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা দিয়ে দেব জিরে, মৌরি, মেথি, সব একসাথে মিশিয়ে আমি এগুলো ভেজে তুলে নেব। আমাদের এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমরা একটা বাটিতে ঢেলে নেব। ওই কড়াই দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা। আমাদের মরিচ ভাজা হয়ে গেছে, মরিচগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা গরম আছে, আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটি মেথি, আর দিয়ে দিলাম একটু মৌরি। আমাদের এগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমরা ভেজে নেব।
দিয়ে দেবো আমরা একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, লঙ্কাগুলো আমি এখানে বেশি দেবো না, কারণ আমাদের শুকনো লঙ্কা ভাজা আছে, ওগুলো আমি গুঁড়ো করে দেব। এগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেব, জল দিয়ে দেব। আমাদের এগুলো ভাজা হয়ে গেছে, আমরা এগুলো দিয়ে দেবো একটু জল। আমরা একটু জল দিয়েছি, এবার আমরা একটু ঢাকা দেব বড়িটা সিদ্ধ হওয়ার জন্য। আমরা একটু জল দিয়েছি, এবার একটু সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেবো। আমাদের বড়াইয়ের জলটা শুকিয়ে গেছে, আমরা একটু ভেজে নিচ্ছি। পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম, দুধটা ভালোভাবে যতক্ষণ না মিশে আমরা ততক্ষণ নাড়ব। আমরা দুধ দেওয়ার পর সে নাড়ছি, এখন আমরা গুঁড়োগুলো গলেনি, দেখুন মধ্যে গুঁড়োগুলো এখনো গোটায় আছে, আমরা একটু গুঁড়োগুলো গলা পর্যন্ত নাড়ব। দেখুন বন্ধুরা, আমাদের গুঁড়োগুলো কিন্তু একবার গলে গেছে, আর আমাদের আচারের কালারটা খুব সুন্দর এসেছে। আমরা একটু ফুটাবো, হালকা হালকা একটু ইয়ে আছে, রস আছে, আমরা সেগুলো একটু শুকিয়ে নেবো ফুটিয়ে। আমাদের বড়িটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে, আমি যে ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কা, সেই শুকনো লঙ্কাগুলো আমি গুঁড়িয়ে নিয়েছি।
এক শুকনো লঙ্কা আছে সেটা ভালোভাবে মেখে নেব। হয়ে গেছে আমাদের আচার, আমরা নামানোর আগে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা জিরা মৌরি মেথি যে ভেজে নিয়েছিলাম ওগুলো গুঁড়ো করা। এবার আমি মশলাগুলো মিশিয়ে নেব। মশলাগুলো মেশানো হয়ে গেছে, আমাদের বড়ির আচারও করা শেষ। আমাদের বড়ির আচারটা একবার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করব। দেখলেন তো বন্ধুরা কেমনভাবে আমি খুব সহজে দেখিয়ে দিলাম আপনাকে আপনাদেরকে বড়ির আচার। যদি আমাদের বড়ির আচার আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।